যদি হয়ে থাকে তাহলে তো অসুবিধা, কারণ আপনার প্যাকেটগুলো কিন্তু ভালো হয়েছে, এই মাইসিলিন কষ্ট গ্রোথ করছে। না এগুলো মাইসিলিন হচ্ছে, না না ইচ্ছে ঠিকই আছে, কিন্তু লেট করে বীজ লাগালে বীজ নষ্ট হয়। যদি আপনার টাইম মতো বীজ না লাগাতে পারেন না, বীজগুলো তো নষ্ট হবে, বীজের তো তৈরি করা বীজ থাকে না, ওগুলো সব রেডি করে মাল লাগাতে হয়। এটা গরমকাল না, আপনি বুঝছেন না কেন, এটা গরমকাল প্লাস এটা বর্ষাকাল, তো ওয়েদারটা অন্যরকম। হ্যাঁ এইটা ওয়েদার একটু অন্যরকম, তাহলে একটু আপনাকে একটু সাবধানভাবে ইয়ে করতে হবে, কারণ বর্ষাকালে নানা রকমের জীবাণু বেশি থাকে, ব্যাকটেরিয়া জীবাণু থাকে, বর্ষাকালে অন্যরকম ওয়েদারটা থাকে, গরমটা আছে, তাহলে সেই কারণে আপনাকে সাবধানভাবে প্যাকেট লাগাতে হবে, লক্ষ্য রাখতে হবে যে প্যাকেট ঠিক আছে কিনা। এই যে জলের পরিমাণ সবগুলো একটু জল বেশি হয়েছে, জল বেশি হয়েছে, এই জলটা থাকলে আপনার মাইসিলিনটা সাদা হওয়ার জায়গাতে এখন হলুদ হয়ে গেছে, জলটা জমে থাকলে হলুদ হয়ে গেছে, দু একটা টাকা হলুদ হয়ে গেছে, আর নিচে ভালো করে আরো চার পাঁচটা করে বড় বড় ফুটো করে দেবেন। এটাও হয়েছে, এগুলো একটা অন্য ধরনের ফাঙ্গাস। কারণ এগুলো খুবই আপনার, আমরা তো নর্মাল ভাবে করছি, দেখবেন যেখানে করে না বড় বড় ফার্মে চাষ গুলো, আমাদের যারা বাইরের লোক ঢুকতে পারবে না, ঢোকার জন্য আলাদা ভাবে পুরো স্যানিটাইজ করতে হবে, যে কেউ ঢুকতে পারবে না, যে কেউ সবসময় হাত দিতে পারবে না, তার জন্য হাত দিতে হবে বা হ্যান্ড ওয়াশ লাগাতে হবে। তা আমরা তো খুব নর্মাল ভাবে কাজগুলো করছি, এটাতে জীবাণু টিবাণু হয়ে যেতে পারে, এগুলো খুব সেন্সিটিভ জিনিস। এত কিছু আমরা কি মানি, এত কিছু মানি না, তবু করে দিচ্ছি কেমন কেমন। এই জলগুলো জমে আছে, আপনারা ওগুলো জলগুলো নিচে ফুটো করবেন, ঠিক আছে, আর উপরটা মাথাটা খুলে মাথাটা খুলে রেখে দেবেন, আর চুন জল দিয়ে দেবেন, এটাই হচ্ছে ট্রিটমেন্ট, আর কিছু নেই। এই জলগুলো জন্য আপনার জমে আছে, এগুলো হচ্ছে ফাঙ্গাস, আজকেই দেবেন ইমিডিয়েটলি হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, পোকাটা বাদ দিতে পারে। বার করে যতটা পারবেন বার করে দেবেন, আর যেগুলো বেশি পরিমাণে হয়েছে সেটা দিয়ে দেখবেন, যদি হয়তো হবে, নাহলে কিছু করার নাই, এগুলো যেগুলো বেশি হয়ে গেছে না সেগুলো মরলে মরবে ভালো, আমাকে রিপোর্ট করবেন, জানাবেন কী হয়েছে না হয়েছে।